ওম গাম গণপতয়ে নমঃ ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে মঙ্গলবার দিন আপনার স্নানের জলে যদি আপনি এই জিনিসটি মিশিয়ে স্নান করতে পারেন, এভরি টিউজডে প্রত্যেক মঙ্গলবার যদি স্নানের জলে আপনারা এই জিনিস মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার জীবনে সাহসিকতা, শৌর্য, বীর্য, তারপরে আপনার মধ্যে উদ্দীপনা, উৎসাহ, আপনার জীবনের জমি বাড়ি গাড়ি এগুলো সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন, সমস্ত মনোবাসনা পূর্ণ করতে পারবেন, সফল হবেন। সেই সম্পর্কে আলোচনা করবো যে কি এমন মিরাকেল ঘটানো জাদুকরি জিনিস বস্তু যেটা আপনি প্রয়োগ করবেন আর আপনার জীবনে মিরাকেল ঘটবে, সে সম্পর্কে আলোচনা করবো। কিন্তু তার আগে বলে দিই, যারা নতুন আমাদের এই পরিবারের সাথে জুটছেন, প্রত্যেকটি দিন নিয়ে রবি থেকে শনি পর্যন্ত আমরা প্রত্যেকটি দিন নিয়ে কি কি আপনারা জলে মিশিয়ে স্নান করলে আপনাদের কি কি উপকার হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটি একটু দয়া করে দেখে নেবেন। এবং এছাড়াও আর একটি কম্বাইন আমরা ভিডিও করছি যেখানে আপনি কিভাবে অন্য কোনো জিনিস প্রয়োগ করে আপনার জীবন সমৃদ্ধশালী, অর্থাৎ যে কোনো মনোবাসনা আপনার হোক না কেন পূরণ করবেন, সেটা আমরা করেছি অবশ্যই আপনারা জেনে নেবেন। আজকে মঙ্গলবার নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আবারও একবার সবাইকে নত মস্তকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যেকটি মানুষের অক্লান্ত পরিশ্রম, তাদের ঐকান্তিক ইচ্ছা আমাদের এই চ্যানেলটিকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা সত্যি কৃতার্থ, যতদিন বাঁচবো আপনাদের এই অবদান আমরা স্বীকার করে যাব। একটি চ্যানেলকে অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ সফলতা আপনাদের উপর, সো অল ক্রেডিট গোস টু ইউ, আপনাদের উপরে অল ক্রেডিট গোস টু ইউ। অলওয়েজ অলওয়েজ উই সে দ্যাট, আমরা সবসময় বলবো অলওয়েজ উই সে দ্যাট অল ক্রেডিট গোস টু ইউ, আপনাদের জন্যই, কিন্তু আমরা তো উপলক্ষ মাত্র, আপনারাই পৌঁছে নিয়ে যাচ্ছেন। তাই বয়োজ্যেষ্ঠদের আবার নত জানু হয়ে আপনাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি, বিনম্র অশেষ প্রণাম। আর ভাই বন্ধু পরিজন আত্মীয় বন্ধু যারা পরিবারের সবার আমাদের সাথে জুড়ে আছেন তাদেরকে অক্লান্ত ভালোবাসা শুভকামনা জানাচ্ছি। আপনাদের সমস্ত মনোবাসনা যেন পরমেশ্বর পরমাত্মা পূরণ করেন। চলুন আমরা আলোচনা আরম্ভ করে দিই। মঙ্গলবার দিন মঙ্গল, আমরা কিন্তু মঙ্গলের সাথে একটু অন্যভাবে, শনিদেবকে যেমন শনিদেবের নাম শুনলে ভয় পায়, মঙ্গলের নাম শুনলেই মাঙ্গলিক মাঙ্গলিকেও কিন্তু ভয় পেয়ে যায়। ভয় পাবেন না, কোনো গ্রহকে ভয় পাবেন না, সব গ্রহই ভালো সব গ্রহই খারাপ, এটা মনে রাখবেন, মানে সবাই ভালো মন্দ দেবে, ভয় পাবেন না। ভয় পাওয়ানো আমাদের কিন্তু কাজ না, পরিবারের সবাই যাতে ভয় না পেয়ে অকুত ভয় হয়ে এগিয়ে চলে জীবনের লক্ষ্যে, আমরা সেটাই চাই। মঙ্গলের সোজাসুজি সম্বন্ধ সম্পর্ক বা সম্বন্ধ কার সাথে জানেন? রক্তের সাথে, যেখানে রক্ত সেখানে মঙ্গল। আর রক্ত আর সাহস, শৌর্য, বীর্য, সাহসিকতা মঙ্গলের জন্য। যে ব্যক্তি যে মহিলা খুব সাহসী, ডেসপারেট, ডাকাবুকো, তাদের মঙ্গল খুব চাঙ্গা, মঙ্গল খুব ভালো পজিশনে আছে। আর যাদের মঙ্গল নিচস্থ তারা ভীরু কাপুরুষ, যাবো না বাবা কি হবে, ভয় পাবে, যেতেই পারবে না। কিন্তু দরকার আছে জানেন তো জীবনে, নো রিস্ক নো গেন, নো পেন নো গেন, রিস্ক না নিলে গেন করা যায় না, রিস্ক তো নিতেই হবে, তারা রিস্ক নিতে পারে না। মঙ্গলের কারণে ভয় জীবনে জাপটে ধরে, নানা রকম ভয়। এবং রক্ত সম্পর্কিত রোগ হয়, রক্ত ক্যান্সার হয় এদের বেশি, ব্লাড ক্যান্সার যাদের, অবশ্য কম্বিনেশন থাকতে হয়, ভয় পাবেন না।
জ্বর জলাদি এগুলো সব মঙ্গলের জন্য হয়, অগ্নি সংক্রান্ত যে দুর্ঘটনা সেটাও মঙ্গলের জন্য হয়, ও মানে আগুন দ্বারা কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মঙ্গলের জন্য হয়, আঘাত সমস্ত কিছু মঙ্গলের জন্য হয়। মঙ্গল যদি কমজোর হয়ে যায়, ভাইয়ের সাথে ভালো রিলেশন থাকে না, মঙ্গল যদি কমজোর হয়ে যায় তাহলে স্বামীর সাথে রিলেশন খারাপ হয়ে যায়, মামলা কোর্ট কাছারি এগুলোতে মানুষ জড়িয়ে পড়ে, না চাইলেও জড়িয়ে পড়ে, কিছুই করেনি বিনা দোষে সাজা হাজতবাস এগুলো করে। তাই মঙ্গলকে ভালো করার জন্য জলে কি মেশাতে হবে? জলে আপনাকে বেল গাছ আছে, সেই বেল গাছের ছাল মিশাতে হবে। বলবেন ম্যাম বেল গাছের ছাল কোথায় পাবো? দেখুন যারা বেল গাছের আশেপাশে থাকে নাই নিয়ে আসতে পারবে, যারা পারবেন না তাদের জন্য আমরা আছি, চিন্তা করবেন না, আমরা লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে সংগ্রহ করতে পারেন, ঘরে বসেই পেয়ে যাবেন, অনলাইন পারচেস করতে হবে। বেল গাছের ছাল দিতে পারেন বা লাল চন্দন দিতে পারেন, লাল চন্দন ঘষে দিয়ে দিতে পারেন। ডাস্টও কিনতে পাওয়া যায়, কিন্তু ডাস্টের মধ্যে না ভেজাল থাকে, অনেক কাঠের গুঁড়ো, মানে একদম ভেতরের খবর বলছি, কাঠের গুঁড়ো মেশানো থাকে, সেই জন্য আপনি যদি হাতে নিজে বেটে নিয়ে মেশাতে পারেন জলে, সেটা পিউরিটি বেশি থাকছে। এবারে ইচ্ছা আপনার, আমরা দুটোই প্রোভাইড করে দিচ্ছি, লাল চন্দন গুঁড়োর লিঙ্কও আর এমনি কার্ডটাও করে দিচ্ছি, আপনারা যেটা ইচ্ছা পারচেস করতে পারেন বা আপনার আশেপাশে যদি সংগ্রহ করতে পারেন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি গুড়, হ্যাঁ ঠিক শুনেছেন, গুড়ও দিয়ে দিতে পারেন। গুড় কিন্তু মঙ্গলের প্রতিনিধিত্ব করে, গুড় যাদের মঙ্গল ড্যামেজ আছে তারা গুড় খাবেনও, রোজ গুড় খেয়ে দিন শুরু করুন, গুড় আর জল খেয়ে দেখুন চেঞ্জ হয় কিনা। স্নানের কথা বলতে এসে কিন্তু আসলে পারি না, যখন আসে না একটা প্রসঙ্গ বলে দিই, যাতে চাই আপনারা লাভবান হন। গুড় খেয়ে নিন, রুটি গুড় যদি খান মনে হবে যে রুটি গুড় একটা খাদ্য, যদি অল্প একটু খান না, বা বাড়িতে যদি রুটি খান না গুড় খান সাথে, একটু গুড় খান, সৌভাগ্য বৃদ্ধি হবেই হবেই হবেই। খেতে আরম্ভ করুন, রবি হচ্ছে গম, গমের থেকে রুটি বানাচ্ছেন, সূর্য আর মঙ্গল দুটো চাঙ্গা, তার জীবনে সাকসেস আসবে না? অবশ্যই আসবে। তাই যদি আপনারা এই জিনিস মিশিয়ে লাল চন্দন বা লাল চন্দনের গুঁড়ো বা বেল গাছের ছাল বা গুড় যদি মিশিয়ে স্নান করতে পারেন, বা তামার পাত্রে স্নান করতে পারেন, তামাটা তো একদম সরাসরি প্রতিনিধিত্ব করে মঙ্গলকে, তামার পাত্রে যদি স্নান করতে পারেন, হয়তো তামার বাকেট নিয়ে সেই বাকেটে মানে বালতিতে জল ভরে স্নান করলেন, তাহলে দেখবেন, আবার জলও খেতে পারেন তামার পাত্রে, সূর্য মঙ্গল আপনার একদম চাঙ্গা হয়ে উঠবে, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক, খুব ভালো থাকবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।